হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। আজকের ভিডিওতে কথা বলবো এই সপ্তাহের লেটেস্ট সব টেক নিউজ নিয়ে। সো আই হোপ সবাই সাথেই থাকবেন। সো প্রথম আপডেট বাংলাদেশের নতুন কল রেট নিয়ে। আমরা সবাই জানি বিটিআরসির ডিসিশন অনুযায়ী বাংলাদেশের সবগুলো টেলিকম অপারেটর তাদের কল রেট একদম চেঞ্জ করে দিয়েছে। আগে যেরকম অন নেটে একরকম চার্জ ছিল, অফ নেটে একরকম চার্জ ছিল, অর্থাৎ আপনি যে অপারেটর ইউজ করছেন সে একই অপারেটরে কথা বলতে হলে কমপক্ষে 25 পয়সা পার মিনিট খরচ হতো, আর অন্য অপারেটরের ক্ষেত্রে হতো কমপক্ষে 60 পয়সা পার মিনিট। বাট সেই দিন এখন গত হইয়াছে। দেয়ার ওন্ট বি এনি অন নেট অফ নেট সিস্টেম। বর্তমানে আপনি যে কোনো অপারেটরে কথা বলুন না কেন, আপনাকে কমপক্ষে 45 পয়সা পার মিনিট খরচ দিতে হবে এবং কোম্পানি প্রতি মিনিটের ক্ষেত্রে সর্বোচ্চ 2 টাকা পর্যন্ত চার্জ নিতে পারবে। বলা হচ্ছে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি বা MNP সার্ভিস, অর্থাৎ নাম্বার ঠিক রেখে অপারেটর চেঞ্জ করার যে সার্ভিস, এই সার্ভিসের জন্যই মূলত এরকম ফ্ল্যাট ডিসিশন নেয়া। যদিও এই ডিসিশনের এগেনস্টে কথা বলা শুরু করেছে অলরেডি BMPCA। তারা বলছে যে জনমত না নিয়ে BTRC এরকম কোনো ডিসিশন নিতে পারে না। অনেকেই সোজা সাপটা এই কল রেটের ডিসিশনকে একদম বাজে বলছেন, আবার অনেকে হিসেব করে বলছেন যে না সব মিলিয়ে তো খরচ কমই। এমনিতে কতটা ভ্যালিড ডিসিশন হয়েছে আপনার কাছে মনে হয় জানিয়ে দিন আপনার অপিনিয়ন আমাদের কমেন্ট সেকশনে। স্যামসাং গ্যালাক্সি Note 9, নোট সিরিজে স্যামসাং এর নতুন স্মার্টফোন। বাংলাদেশের বাজারে অলরেডি লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। প্রাইস ধরা হয়েছে 94,900 টাকা, যেটা অ্যাজ অলওয়েজ ওভার প্রাইসড। বাট আপনি চাইলে এখনই এটিকে কিনতে পারবেন না, আপনাকে প্রিবুক করতে হবে। প্রিবুক চলছে গ্রামীণ ফোনের তত্ত্বাবধানে। প্রিবুকিং চলবে 2 সেপ্টেম্বর পর্যন্ত এবং আপনাকে 10,000 টাকা দিয়ে এর প্রিবুক করতে হবে। এতে কী লাভ? প্রথমত আপনি পাবেন গ্রামীণ ফোনের 01711 সিরিজের সিম, এর পাশাপাশি আরও অনেক গিফট। সো যারা চান এখনই প্রিবুকিং করতে পারবেন গ্যালাক্সি Note 9 এর পাশাপাশি আমি চেষ্টা করব আমার চ্যানেলে যত দ্রুত সম্ভব গ্যালাক্সি Note 9 রিভিউ আনার। নোকিয়া কিন্তু তাদের কমিটমেন্ট ঠিকই রাখছে। তারা কামব্যাকের শুরুতেই বলেছিল তাদের স্মার্টফোনে তারা প্রোভাইড করবে যত দ্রুত সম্ভব অ্যান্ড্রয়েডের আপডেট। গত কিছুদিন আগে তারা আবার বলেছিল যে তাদের আপকামিং সব ডিভাইসই হবে Android 1 প্রজেক্টের। সো আমরা জানি Android 1 প্রজেক্টের আন্ডারে কমপক্ষে 2 বছর পর্যন্ত সরাসরি গুগল থেকে দ্রুত পাওয়া যায় অ্যান্ড্রয়েডের আপডেট। এবং রিপোর্ট বলছে নোকিয়ার গত বছরের লঞ্চ হওয়া সব স্মার্টফোন এবং আপকামিং যত স্মার্টফোন আছে সবগুলোই Android 9, অর্থাৎ Android Pie অপারেটিং সিস্টেম পাবে। এটা খুবই চমৎকার একটা নিউজ। নোকিয়া এর জন্য অবশ্যই থামস আপ পাবে। আর আমাদেরও চাওয়া বাকি সব ম্যানুফ্যাকচারার তাদের সফটওয়্যারের দিকে আরেকটু কনসার্ন হোক এরকম নোকিয়ার মতো, এবং আমাদের আরও একটু ভালো ইউজার এক্সপিরিয়েন্স প্রোভাইড করুক। বাকি কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার স্মার্টফোনে এখন পর্যন্ত ওরিও পেয়েছেন কিনা। অ্যান্ড্রয়েড পাই তো অনেক দূরের ব্যাপার। এর পরবর্তী নিউজে যাওয়ার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন একটু স্ক্রল করে নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন পাবেন, একটা ক্লিক করে টাচ করে এটাকে গ্রে করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আর যদি এরকম টেক আপডেটস মিস না করতে চান সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন আছে ক্লিক করে দিন, এতে আমার টেক নিউজ আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পরের আপডেটটা গুগলের পক্ষ থেকে। একটা সময় ছিল এন্ট্রি বাজেট স্মার্টফোন যখন কেনা হতো যে অপারেটিং সিস্টেম দেওয়া হতো সেই অপারেটিং সিস্টেমে সন্তুষ্ট থাকতে হতো, লাইক কিটক্যাট থাকলে কিটক্যাট, ললিপপ থাকলে ললিপপ। নতুন করে আর আপডেট করা যেত না বিকজ সফটওয়্যার অনেক বেশি ইম্প্রুভড হয়ে যেত, হার্ডওয়্যার সীমিত থাকতো, দ্যাটস ওয়াই আপডেট করা যেত না। বাট আমরা জানি অ্যান্ড্রয়েড গো এডিশন অপারেটিং সিস্টেম দুটা স্পেশালিটি বেস কাজ করে। এক হচ্ছে খুব কম মেমোরি ইউজ হয়, দ্বিতীয়ত লোয়ার এন্ড স্মার্টফোনের জন্য পারফেক্ট। সো নতুন খবর হচ্ছে গুগল অ্যানাউন্স করেছে তাদের নতুন লঞ্চ হওয়া অ্যান্ড্রয়েড পাইয়ের গো এডিশন। খুবই চমৎকার লেগেছে আমার যে নতুন অপারেটিং সিস্টেম আসার সাথে সাথে এন্ট্রি বাজেটের জন্য সেই অপারেটিং সিস্টেমকে তৈরি করেছে গুগল। আশা করা যাচ্ছে ডিসেম্বর মাস থেকে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড পাই গো এডিশন বেসড স্মার্টফোন। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গত বছরের অ্যান্ড্রয়েড ওরিও গো এডিশন থেকে কমপক্ষে 500 মেগাবাইট কম সাইজের হবে অ্যান্ড্রয়েড পাই গো এডিশন, এবং সেই সাথে থাকছে আরও নতুন অ্যাডভান্সড কিছু ফিচার। সো যারা অপেক্ষা করছেন এন্ট্রি বাজেটে স্মুথনেসের সাথে লেটেস্ট অপারেটিং সিস্টেম ইউজ করার, তাদের জন্য এটা খুব খুশিরই খবর। ওপ্পোর পক্ষ থেকে পরবর্তী নিউজ, বেশ কিছুদিন ধরে টিজ করছে তাদের নতুন স্মার্টফোন নিয়ে, ঘটা করে প্রচারণা চালাচ্ছে তাদের আপকামিং F9 নিয়ে। আই ডোন্ট নো তাদের সবগুলো মডেল নাম কেন বেজোর সংখ্যায় হয়, হয়তো তাদের কাছে দেখতে সুন্দর লাগে, বাট আমার কাছে দেখতে সুন্দর লেগেছে তাদের নতুন স্টাইলের নচ। তারা এটিকেও বেশ প্রচার করছে খুব ভালোভাবে, বাট বাকি স্পেসিফিকেশন কী তা তো এখনও জানা যায়নি। লঞ্চ হওয়ার পরে জানা যাবে অ্যাকচুয়ালি স্মার্টফোন কেমন, নাকি সেই টিপিক্যালি সেলফি স্মার্টফোন। তবে এবার তারা রিয়ারে ইউজ করেছে ডুয়েল ক্যামেরা। বাকি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন ওপ্পোর আপকামিং F9 নিয়ে আপনি কতটা এক্সাইটেড।
শাওমির অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টের নতুন স্মার্টফোন মি এ টু লাইট বাংলাদেশে লঞ্চ হয়েছে। অনেক কম্পিটিটিভ একটা প্রাইসে লঞ্চ করেছে তারা, এবং আমার সাজেশন থাকবে যাদের বাজেট আছে এই রেঞ্জে তারা নির্দ্বিধায় কিনতে পারেন। তবে এ টুর ক্ষেত্রে অবশ্যই কনসার্ন থাকবেন ব্যাটারির ব্যাপারটা। এর বাইরে অ্যান্ড্রয়েডের আপডেট বলেন বা ক্যামেরা বলেন, সব দিক থেকে চমৎকার এই দুটি স্মার্টফোন। তবে খুশির ব্যাপার হচ্ছে এ টু স্মার্টফোনে অলরেডি আগস্ট মাসের সিকিউরিটি প্যাচ আপডেট চলে এসেছে, থামস আপ থাকছে শাওমির জন্য। এবং এটাই অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টের মজা, যে 2 বছর পর্যন্ত ভিআইপি ফিলিংয়ে গুগলের অ্যান্ড্রয়েডের আপডেট সবচেয়ে দ্রুত। আর গুগলও খুব চমৎকার খেলছে, এন্ট্রি বাজেটে গো এডিশন, মিড রেঞ্জে অ্যান্ড্রয়েড ওয়ান, আর ফ্ল্যাগশিপ সিরিজে তাদের পিক্সেল তো থাকছেই। সো লাইক স্টক রুম চালাতে হলে আপনাকে পিক্সেলই কিনতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আজকে টেক নিউজের সর্বশেষ আপডেট স্যামসাং এর পক্ষ থেকে। স্যামসাং অ্যানাউন্স করেছে তাদের নতুন 5G মোডেম, যার নাম দেওয়া হয়েছে এক্সিনোস 5100, এবং বলা হচ্ছে এটি হচ্ছে বিশ্বের প্রথম 5G মডেম। সো লাইক আপনার যত কমপ্লেনই থাকুক না কেন, 3G পাচ্ছি না, 4G কভারেজ থাকছে কি থাকছে না, কোন নেটওয়ার্ক সবচেয়ে বেশি স্পিড, ডাজেন্ট ম্যাটার, 5G আসছে। এবং দেখা যাবে একসময় ঘরে বসে সুর মিলিয়ে বলবো এখন ঘরে বসেই আমেরিকার মতো 5G চালাচ্ছি। সো এই ছিল এই সপ্তাহের লেটেস্ট সব টেক নিউজ। আই হোপ আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে, এবং আমিও এই সিরিজকে আরও লং টাইমের জন্য কন্টিনিউ করে যেতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার অপিনিয়ন আরও কীভাবে ইম্প্রুভ করা যায়। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনও করে ফেলুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত টেক কেয়ার।